5000 টাকায় 5 গ্রাম অর্থাৎ একটা 1000 টাকা করে 1 কেজি করে আম। এগুলো কিন্তু আরো বড় হবে যখন পাড়ার সময় হবে, 1 থেকে 1.5 কেজি করে আম হবে। 2018 সাল থেকে এই ছাদ বাগানের কাজ শুরু করেছি আর 2017 তে আমরা এই বাড়িতে উঠেছি নতুন বাসা করে। প্রত্যেকটা গাছ বেশ দামি, কোনো কোনো গাছ 4000-5000। প্রথম যেদিন আমি গাছ কিনেছিলাম, কিং অফ চাকাপাত, এটাকে বলে কিং অফ চাকাপাত, এই গাছটা সবচেয়ে পুরাতন গাছ। তো যখন কিনে নিয়ে আসলাম, ফলগুলো দুটা তিনটা ফল ছিল, আম ছিল। তো দেখি বাসায় এসে আমার কাজের লোকও হাসে, আমার হাজবেন্ডও হাসে, ছেলেও হাসে, 4000 টাকা দিয়ে আম গাছ নিয়ে আসছে। 100 টাকা দিয়ে নাকি আম গাছ পাওয়া যায়। তো আমার তো মনটা খুব খারাপ, তাই তো 100 টাকা আম গাছ আমি 4000 টাকা দিয়ে নিয়ে আসলাম। পরে যখন আম হলো তখন সবাই বুঝলো যে এটা কী আম কিনে নিয়ে আসছি, যে এটা কিং অফ চাকাপাত, এটা ইন্দোনেশিয়ান গাছ। হরিভাঙা আম আছে আমার দুটা, কিন্তু বেশিরভাগই বাইরের আম নিয়েছি, দেশের আম তো দেশে পাওয়াই যায়। আর খুবই মিষ্টি আমগুলো, আমের আঁটি একদমই পাতলা, একদম পাতলা আঁটি, সমস্ত মানে মিষ্টি ফলগুলো সবাইকে দেই যখন ফল পেকে যায়। ঢাকায় পাঠাই, রংপুরে আমাদের যারা পরিচিতরা আছেন, তারা যারা আমার কাছে সম্পর্কে সুনাম করেন, তাদেরকে আমগুলো দেই খেতে। আম আছে, তারপরে জামরুল আছে, জামরুলটাও খুব ভালো, অনেক মিষ্টি জামরুল, এটার মধ্যে কোনো বিচি নাই, একদম বিচি ছাড়া মানে পুরাটাই খাওয়া যায়। এমনি তো সাগর কলা, লাল লাল কলা আছে, একটা লাল হয় কলাটার গাটা, কিন্তু ভিতরে কলাই, বাইরে যে খোসাটা এটা। ড্রাগন আছে, তারপরে তিন ধরনের মালটা আছে, তিন দেশের তিনটা মালটা। তো আর তাছাড়া এখানে যেমন আরও আছে, ওই পাশে আছে যে আমটা গোল ধরনের আম, কিন্তু ওটাকে বলে অ্যাপেল ম্যাঙ্গো। তারপরে বাড়ি 8 আছে, বাড়ি 8, বাড়ি 11, এগুলো আছে। তো এগুলো অবশ্য বাংলাদেশে এখন ওটা চাষ করে দেখা যাচ্ছে, মানে দেখার জন্য রাখা হচ্ছে। তারপরে আছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো, যেটাকে মহিলিশা বলা হয়, মহিলিশা গাছও আছে আমাদের। আর এটা হচ্ছে 3 টেস্টেড ম্যাঙ্গো। শখে শখে লাগানো, তো যেটা পাই যেটাই একটু ভালো লাগে সেটাই লাগাই। আর ইনভেস্টও অনেক হয়েছে, কারণ এটা তো লোক রাখা লাগে, গাছের পানিটা নিয়ে শুভের জন্য এটাতে লাগে, তারপর সার দেওয়া লাগে, যত্ন লাগে, গাছ কিনে আনতে লাগে। টপ জাতীয় যেটা আমরা জিও ব্যাগ বেশি ব্যবহার করে থাকি, নেট থেকে এটা খোঁজ পেয়েছিলাম, জিও ব্যাগ, যেটা হচ্ছে এই এই ব্যাগগুলোকে বলে জিও ব্যাগ। এই ব্যাগগুলো ভালো সার্ভিস দিচ্ছে আমাদের। মাটির টবে হচ্ছে, মাটির টবে তো ওজন বেশি হয়, জিও ব্যাগগুলো ভালো। যারা ছাদ বাগান করতে চান, অবশ্যই আমি উৎসাহিত করব যে ছাদ বাগানে এই প্রজেক্টটা বেশ ভালো। এখন ব্যবসায়িক দিক থেকে আমি বলতে পারবো না লাভ কীরকম হবে কি হবে না, তবে মনের শান্তির জন্য অবশ্যই ছাদ বাগান খুব ভালো একটা জায়গা, অনেক সময় কেটে যায়। আমার লোক আছে, তারা দেখাশোনা করে, আমার হাজবেন্ড অনেক সময় দেন এই গাছপালায়। গাছ নিয়ে আসার দায়িত্ব আমার, আর গাছ পরিচর্যার দায়িত্ব তার, উনি প্রতিদিন এসে গাছ দেখাশোনা করেন।